নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো এর আগেও আমরা দেখেছি ইস্ট বেঙ্গলের কোভিড-19 একটা হামলা হয়েছিল, সেখানে প্রধান কোচ স্টিফেন কনস্টান্টাইন বিনোজর সহ একাধিক প্লেয়ার এবং কোচেরাও সেখানে আক্রান্ত হয়েছিল। তো তার পরবর্তী সময় প্রত্যেকটা প্লেয়ার তাদের রিকভারি করে আবার ভালো জায়গায় ফিটনেসের লেভেলে এসে গিয়েছিল, কিন্তু বর্তমানে যে সমস্যা দাঁড়িয়েছে এখন ডেঙ্গির সমস্যা। তো এই ডেঙ্গি মহামারীতেও প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে সঙ্গে সবাইকে সতর্ক থাকতে হবে, কিন্তু ইস্টবেঙ্গলের দুই প্লেয়ার ডেঙ্গি আক্রান্ত হয়েছে। সেখানে সৌভিক চক্রবর্তীর অবস্থা খুব একটা ভালো ছিল না বলে তাকে হসপিটালে ভর্তি পর্যন্ত করা হয়েছে। তো এখন সৌভিক চক্রবর্তীর যদি অবস্থার কথা বলা হয়, তাহলে সৌভিক চক্রবর্তী মোটামুটি সুস্থ আছে এবং আস্তে আস্তে তিনি রিকভারিও করছেন। তো সেখান থেকে তিনি হয়তো পরের কয়েকটা ম্যাচ না খেললেও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর অপরদিকে যদি অনিকেত যাদবের কথা বলা হয়, তাহলে অনিকেত যাদবের যেন সময়টা মোটেই ভালো যাচ্ছে না। একে মূল টিমের হয়ে খেলতে পারছেন না, তাকে রিজার্ভ টিমে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যদিও বা মূল টিম এবং আইএসএল অল্প সময়ের জন্য খেললেন, তবুও পরবর্তী সময় তার আবার এই শরীর খারাপ, সেখানে ডেঙ্গির একটা সমস্যা, তারও একটা ডেঙ্গির লক্ষণ দেখা দিয়েছে। প্রচণ্ড জ্বর, ঘাড়ে ব্যথা এবং যেরকম বমিভাব রয়েছে, যেটা জানা যাচ্ছে যে তারও ডেঙ্গি পরীক্ষা করা হয়েছে এবং যতটা মনে করা হচ্ছে অনিকেত যাদবেরও হয়তো বা ডেঙ্গি হতে পারে। তো আমরা চাই খুব তাড়াতাড়ি এই প্লেয়াররা এবং প্রত্যেকটা প্লেয়ার যাতে সুস্থ থাকে এবং এই গুরুত্বপূর্ণ প্লেয়াররা যাতে খুব তাড়াতাড়ি ফিট হয়ে আবার মূল দলের সঙ্গে অনুশীলনে ফিরে আসেন এবং পরের ম্যাচগুলোও খেলেন। কারণ এইসব তারকা প্লেয়াররা যত খেলবে তত ইস্টবেঙ্গলের ভালো, তত ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো। তো আমরা চাই এই দুটো প্লেয়ার সহ প্রত্যেকটা প্লেয়ার খুব ভালো থাকুন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।